শিক্ষা লোৱা নহয় আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে যাত্রীর প্রতি কিমান দায়বদ্ধ বিভাগটো কিমান সুরক্ষিত যাত্রা এটা বিয়াগম বিভাগ নাম আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ পাঁচ সেপ্টেম্বর সংঘটিত হওয়া ভূতবুলি দুর্ঘটনার পিছতো শিক্ষা নললে বিভাগটোয়ে এই অভিযোগ আমার নহয় এয়া উত্তর গুয়াহাটীবাসীর অভিযোগ পাঁচ সেপ্টেম্বরত উত্তর গুয়াহাটির গুয়াহাটির মাজত যখন নাও বুড়িল বা দুর্ঘটনাগ্রস্ত হল তার পিছত উত্তর গুয়াহাটির বর্তমান মানে যেটা যাতায়াত ব্যবস্থা এই গোটেই ব্যবস্থাটোয়ে স্থবির হয়ে পড়েছে গোটেই ফেরিঘাট কেইটাত পুরোনা প্রায় সত্তর সনের আগর ফেরি ত্রিশ চল্লিশ বছর আগর ফেরি চলাই রাখিছে যা ফেরি মানে মানুষ উঠিবলৈ ভয় করে যার পরিণতিত হয়তো এটা ভটভটি বা নাওর যে দুর্ঘটনা তাতকে অধিক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়তো আগন্তুক সময়ত ঘটি যাব পারে ইফালে ভূতবুটির দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে পরিবহন মন্ত্রী তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিছিল ভূতবুটির চলাচল কিন্তু তার বিকল্প ব্যবস্থা গ্রহণ নকরাত এতিয়া হারাশাস্তির সম্মুখীন হয়েছে উত্তর গুয়াহাটীবাসী তেওঁলোকে প্রতিশ্রুতি দিলে যে তিনিখন ফেরি তিনিটা ঘাটত তেওঁলোকে নতুন ফেরি চলাব আজি ত্রিশ তারিখলৈকে সেই ফেরি নাহি উত্তর গুয়াহাটী গুয়াহাটী সংযোগী দলং নির্মাণ দাবী সমিতির অভিযোগ দুর্নীতি অনিয়ম ভ্রষ্টাচারে ভরি পড়েছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ সিবিআই তদন্তর দাবি সংগঠনটির আনহাতে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ক্ষোভ উত্তর গুয়াহাটীবাসীর পর্যাপ্ত ক্ষতিপূরণ নাপালে দুর্ঘটনাত মৃত্যু হওয়া লোকর পরিয়ালে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগত যথেষ্ট দুর্নীতি অনিয়ম আর ভ্রষ্টাচার হয়েছে যা একত্রিশ মার্চত এডভান্টেজ আসামর নামত তেওঁলোকে পুরনি ফেরি কেখনত টাইলস লগাইছে রং দিছে নতুন চেয়ার পাতি দিছে কিন্তু ফেরি কেখনের মেরামতির কারণে কোনো ব্যবস্থা নকরে চলি থাকা ফেরি হঠাৎ এবছরের পিছত ফেরিবিলা বন্ধ হয়ে যায় আর পানি ডুবাই দিয়ে তারপরে পিছত সেই ফেরিখন পিছর দুবছর বা এবছরের ভিতর কিলো হিসাবত তেওঁলোকে বিক্রি করে পেলায় স্থানীয় বিধায়ক মহোদয়ে যা ওঠেরো বছরে আমি যেটা দেখিলো তেখেতে সফলতার যথেষ্ট জয়গান গাইছে ফেরি সেবার ক্ষেত্রত তেখেতে কোনো ব্যবস্থাই নললে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগত দায়িত্বহীনতা আর অকর্মণ্যতার বাবে সংঘটিত হয়েছিল এটা ভয়ঙ্কর নাও দুর্ঘটনা কিন্তু এই ঘটনার পাছতো কোনো শিক্ষা নললে চন্দ্রমোহন পাটোয়ারীর বিভাগটোয়ে যার ফলত পুনের শঙ্কা আর আতঙ্কত ভুগিছে উত্তর গুয়াহাটীবাসীয়ে ভিডিও জার্নালিস্ট দিলীপর সহ বিচিত্র রাজবংশী রিপোর্ট প্রাগ নিউজ।